الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم. أدع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত সম্মানিত ভাই আপনার প্রশ্ন হচ্ছে যে মসজিদের সুতরা করতে হবে কি হবে না আর যদি করতে হবে তো তার দলিল কি তো আসলে সূত্রার হুকুমটা আম আছে মসজিদ হোক বা অন্য জায়গা হোক যে কোনো জায়গা হোক সূত্রা করতে হবে সুতরা করা জরুরি ফরজ আর সূত্রা না করার যত হাদিস আছে সব জয়ীপ আছে তো সুত্রা করতে হবে সূত্রা দিয়ে নামাজ পড়াটা হচ্ছে ফরজ ওয়াজিব মসজিদে হোক যেখানে সূত্রা দিতে হবে এর দলিল দেখেন এমাম বাগি হাদিস একটা বর্ণনা করেছেন শাহ সুন্নার মধ্যে আর হাদিসটা হচ্ছে সুহি পাল রাসুল্লা সাইসাল্লাম ইদা আসল্লাহুকুম ফালিয়াস তাতের অল ইয়াখ তারিফ মিনাস সুতরা ফাইন না শয়তা না ইয়ামুর রোদয় তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়বে ফালিয়াস তাতের যে না করে ও ইয়াখ তারিফ মিনাস সুতরা আর সুত্রা নিকোটে যে না দাঁড়ায় আর নিকোটে থেকে আমরা সুত্র থেকে তিন হাত ধরে ফাইন না শয়তা না এমুর রোডটা না ইয়াদেই আর কেনে কেনে সূত্রা করবে যে শয়তান ওই মানুষের আগা দিক দিয়ে পার হবে যে নামাজ পড়বে মোশালির আগা দিক দিয়ে পার হবে তো এই হাদিশে বলা হলো যে তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়বে সূত্রা করবে আর সূত্রা নিকট জেনে জন্য দাঁড়ায় আর ক্যানেন শুতু সুত্রা নিকটে দাঁড়ায় সুত্রা কেনে করে যেনে সৈতান সৈতান তার আগের পার হবে সূত্রা দেওয়া নামাজ না পড়লে সৈতান তার আগের পার হবে আর একটা মতলব বর্ণনা করলাম আমি যে নিকটে দাঁড়ায় এবার মতলব হলো সুত্রা থেকে তিন হাত ধরেন নিকটে দাঁড়াতে হবে তিন হাত নিকটে তো এই হাদিসটা আম হলো মসজিদ বলেন যে কোনো জায়গায় এ যা সাল্লাহ যখন নামাজ পড়বে মসজিদে পড়ুক বা বাইরে পড়ুক সুত্রা করতে হবে আরটা হাদিস দেখেন সেহিম নে খোজেবার হাদিস আর লা তুসাল্লি আর একটা নুসখাতে আছে লা তুসাল্লু ইল্লা ইলা সুত্রা বিনা সুত্রাতে তোমরা নামাজ পড়িও না তো মসজিদে নামাজ পড়েন চাই বাইরে পড়েন বিনা সুত্রাতে নামাজ পড়িও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন তার মানে কি বুঝা যে সব জায়গায় তে সুত্র দিতে হবে আরেকটা হাদিস এই হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদের এটাও সহি হাদিস এজা সল্লাহ দুকুম ফালুসালিয়েলা সূত্রা অলিয়া দুনু মিনহা তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়বে তো সূত্রা দিয়ে নামাজ পড়ে আর সূত্রার নিকটে জেনে নামাজ পড়ে হাদিসে দেখেন তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়বে তো সূত্রা দিয়ে নামাজ পড়ে যখন নামাজ পড়বে সূত্রা দিয়ে পড়তে হবে মসজিদে পড়ুক বা বাইরে এসব হাদিস গুলা আম হাদিস তারপর মসজিদের সূত্র দেওয়া সম্পর্কে সূত্র করে নামাজ পড়া সম্পর্কে একটা হাদিস বুখারিতা আছে বুখারি পাঁচশো নম্বর হাদিস আহ কুন তো আতি মাসাল মাতাব নিল আকওয়া ফৈস্লি ইন্দল উস্তওয়ান আল্লাতি ইন্দল মুসহাফ ফকুল আবা মুসলিম আরাক তাত হার রস তাতাহার রসওয়ালা তাইন্দহাদিল উস্তয়ানা فقال ان رايت النبي صلى الله عليه وسلم يتحرى الصلاه عندها উনি বলছেন ইয়াজিদ ইবনে আবি ওবেদ তাবি উনি বলছেন যে আমি সালমা ইবনে আকুয়ার সঙ্গে আসতাম আর মসজিদে আর সালমা ইবনে আকুয়া মসজিদে নামাজ পড়তেন মুসাফের যেটা খাম্বা ওই খাম্বাটাকে সামনে করে তা আমি বললাম এ আবু মুসলিম মানে সালমা বিনে আকুয়ার এটা নিয়াত আমি আপনাকে দেখছি যে এই খাম্বাটাকে সামনে করে পিলারটাকে সামনে করে নামাজ পড়ছেন এটা মসজিদের নামাজের ঘটনা তো উনি বলছেন যে রায়তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া তাহাররাস ইন ইনদাহা আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই খাম্বাটাকে এই পিলারটাকে সামনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যেও পিলারকে সামনে করে নামাজ পড়েছেন তো এই সব হাদিসগুলোতে বোঝা গেল যে মসজিদেও সুত্র করতে হবে মসজিদের বাইরেও সুত্রা করতে হবে আম হাদিস আরেকটা হাদিস আছে এটা হাদিস হচ্ছে সোহী বোখারিটা আছে সোহী বোখারিতে আচানস বিনা মালিকরা দিয়ে আল্লাহ তালাহ বলছেন হাদিস নম্বর হচ্ছে সোহিবখারির পাঁচশো তিন আমি ব্রো ব্রো সাহাবাই আমিকে দেখলাম যখন মাগরিবের রাজান হয়ে যেত তো খামভার দিকে ওনারা দৌড়তেন মানে খাম্বার দিকে ধরতেন কেনে সুতরা করার জন্য খাম্বাকে সুতরা করে নামাজ পড়তেন তাই তো সব তো খাম্বা পেতেন না জিনারা খাম্বা পেতেন খাম্বাকে সামনে করতেন কি হয়তো মানুষকে সামনে করতেন এভাবে নামাজ পড়তেন সহি বুখারের একটা হাদিস আছে দুশো পাঁচশো দু নম্বর হাদিস এটা হাদিস সহি বুখারির এ হাদিসটা হচ্ছে যে দু কিংবা তিন হবে ওয়ারি আশেপাশে হবে দেখবেন সহি বুখারিতে পাঁচশো দু তিন ওই অগিলতি হাদিসটা হবে এটাও উমার রাজি আল্লাহ তালহ একজনকে দেখলেন যে দুই পিলারের মধ্যেখানে নামাজ পড়ছেন তো উমার রাজি আল্লাহ তালহ আর গর্দনটা ধরলেন আর একটা পিলারের সামনে করে দিলেন আর বললেন যে পিলারটাকে সামনে করে নামাজ পড়ো তো পিলারটাকে সামনে করে নামাজ পড়ার কি মতলব যে সুতরা করে নামাজ পড়ো এটাকে এই হাদিস দ্বারা তো বুঝতে পারা যাচ্ছে যে মসজিদে পিলার সামনে করে নামাজ পড়া মানে কি সুতরার ইহতেমাম করা ওইরকমই সহি বুখারী তে হাদিস আছে পাঁচশো নম্বর হাদিস আবু সাইদ খুদরি উনি নামাজ পড়ছিলেন জুমার দিনে এলা সাইন আস্তরহু মিনান নাস সুত্রা দিয়ে নামাজ পড়ছিলেন জুমার দিন তো কাবিলায় বানু আবু ময়াতের একজন জওয়ান যুবক উনার আগার দিক দিয়ে পার হতে যাচ্ছিলেন উনি সিনাতে ধাক্কা দিয়ে দিলেন তো জুমার নামাজ পড়ছিলেন আবু খুদরি জুমার দিন নামাজ পড়ছিলেন আবু জুমার দিন আর সূত্র দিয়ে নামাজ পড়ছিলেন যদি নামাজ পড়ে জুমার নামাজ তো জুমার নামাজ তো মসজিদ হয় তার মানে আবু সৈদ খুদরি জুমার নামাজ মসজিদ হয় বাদ দিয়ে হবে না তার মানে আবু সৈদ কুদরি রা মসজিদ এ সুতরা দিয়া নামাজ পড়েছেন এটা প্রমাণ হয়ে গেল এটা বুখারির হাদিস

নাফে বলছেন যে আবদুল্লাহ বিন উমর যখন কোন খাম্বা পেতেন না মসজিদের তো উনি বলতেন যে ওইদিকে মুখ করে তুমি ওইদিকে মুখ করে লাও আর ওইদিকে যখন মুখ করে নিতেন তো নাফিকে সামনে করে আবদুল্লাহ বিন উমর নামাজ পড়তেন তো সূত্রা যে বললেন আপনি একটা কথা যে মসজিদে তো কেউ আগা দিকে পার হবে না যেমন বলছে ওরা যারা সুত্রার কাজ নেই তারা বলছে মসজিদে আগা দিকে দেয়া কেউ তো পার না তো কেন সুত্রা করব তো এর কারণ কিন্তু বর্ণনা করা আছে হাদিসের মধ্যে যে হাদিসটা আমি হাদিসটা আমি পড়েছি ওই এর হাদিস কি বলে কি যে ইমাম বাগবি শাহরু সুন্নার মধ্যে যেটা হাদিস লিখেছেন যে ফাইন্না শৈতানা এ মুর রুপ হে শয়তান পার হবে মানুষ যদি পার না হয় তো শয়তান পার হবে এই জন্য সুত্রাকোতে মসজিদে মানুষ যদি না পার হয় তো শয়তান পার হবে আর সোনান আবু দাউদের হাদিসে আছে এটা শাহী হাদিস লায়াক তাহো শয়তান আলেই হে হাদিস নম্বর সোনান আবু দাউদের ছশো পাঁচ নম্বর যে সুত্রা দিয়ে নামাজ পড়ো কেনে যে সুত্রা দিয়ে নামাজ পড়লে সয়তান নামাজকে কাটতে পারবে না তো বুঝা গেল। যে মানুষ পার হবে এই জন্য সূত্র দেওয়ার আদেশ নেই সূত্র না দিলে পারে শয়তানের নামাজটাকে ভঙ্গ করে দিবে এই জন্য সূত্র দিতে হবে তো মসজিদে শয়তান চলে আসছে হাদিসে এটা আছে তো শয়তান মসজিদেও পার হতে পারে মসজিদের বাইরেও পার হতে এই জন্য মসজিদে সূত্র দিতে হবে এটা শুধু যে মানুষ পার হবে তার জন্য সূত্র দিতে হবে মতলব লয় সূত্র দিয়ে নামাজ পড়লে শয়তান নামাজকে ভঙ্গ করতে পারে না আর সূত্ররা দিয়া যদি নামাজ না না পড়েন বিনা সুতরাতে নামাজ পড়েন তো সয়তানে নামাজটাকে ভঙ্গ করে দেবে এর হাদিস একটা সরু সুন্দর সহি হাদিস ফাইন সয়তান ইয়ামু রোবেনাদি হে সয়তান আগা দেখতে পার হবে আর সরু সুন্দর একটা হাদিস হচ্ছে পাঁচশো সাঁইত্রিশ নম্বর সমাজ শাহি আর শোনো আবু দাউদ হাদিস দেখেন যে সূত্র দিয়া কেনে দিতে হবে যে লায়খ তাহু সয়তান ও আলি হিসলা তাহু সয়তান জেনে আর নামাজটাকে ভঙ্গ না করতে পারে এটা আর নম্বর হাদিস তো যে যে মসজিদ হোক কোনো জায়গাতে হোক সূত্রা দিয়ে নামাজ পড়তে হবে দিয়ে নামাজ না পড়লে শয়তানের নামাজকে ভঙ্গ করে দেবে তো আগা দিকে মানুষ পার হবে এই জন্য সূত্রা দেওয়ার কথা আসেনি সূত্রা না দিলে পরে শয়তান নামাজকে ভঙ্গ করে দেবে এই জন্য সুতরাং দেওয়ার